Assalamualaikum. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين الآية وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات الحديث شمست بسم الله جل وعلا تاي ছোট বাক্যের দ্বারা তিনি শুকরিয়া জ্ঞাপন করে সকল বলে আলহামদুলিল্লাহ তারপরে স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম ঝরনা নিয়ে বর্ষিত হোক সকল বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আঞ্জুমানে বলবো বলে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সঠিক আকীদা। মুসলিম জীবনে প্রত্যেকটি মুসলিমের জন্য অপরিহার্য তার বিশুদ্ধ আকীদা পোষণ করা, অর্থাৎ বিশুদ্ধ আকীদার উপরে প্রতিষ্ঠিত হওয়া। কারণ যার আকীদা সঠিক হবে না সে ইহকাল এবং পরকালে উভয় কালে ব্যর্থ কাম হবে, এবং যে সফল কাম হবে, যে আকীদাকে বিশুদ্ধ করবে, সে ব্যক্তি আখেরাত এবং ইহকালে দুই কালে উভয় কালে সে সফল কাম হবে। তাই আমরা আকীদা সম্পর্কে কিছু তথ্য জানব। আকিদা শব্দটি উপদাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গিরি বা বাঁধন। আল্লাহ তাআলা যেমন অন্যত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 235 এবং 237 এর মধ্যে বলছেন উপদাতুন নিকাহ, এখানে বিবাহের বাঁধন বলা হয়েছে। অতএব বাঁধনের মধ্যে কি রয়েছে তা না দেখেই শুধুমাত্র বিশ্বাস করার নামই হলো আকিদা। মূলত কর্ম ছাড়া শুধুমাত্র সন্দেহাতীত চূড়ান্ত বিশ্বাস করার নামই হলো আকীদা। আল্লাহকে না দেখে, ফেরেশতাকে না দেখে এবং জান্নাত জাহান্নাম কবর কিয়ামত এবং কবরের আজাব এবং হাসর ইত্যাদি যে অদৃশ্য বিষয়গুলো রয়েছে সেইগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আদেশ দিয়েছেন, যেগুলোকে বর্ণনা করেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যেগুলো বর্ণনা করেছেন, সেইগুলোকে শুনে আমরা তার প্রতি সুদৃঢ় বিশ্বাস করব, সেইটার নাম হলো বিশুদ্ধ আকীদা। ইসলামের মূল রূহ হলো বা ইসলামের জান হলো তাওহীদ বা আকীদা। এর দুইটি মূল ধারা আছে, একটি হচ্ছে আকীদা আর দুইটি হচ্ছে আমল। এর মধ্যে আবার ফাউন্ডেশন বা ভিত্তি বা স্তম্ভ এর মধ্যে টিকে রয়েছে, সেটা হচ্ছে ঈমান বা তাওহীদ আকীদা। ঈমানকে আবিধানিক অর্থে এমনও বলা যেতে পারে, এমন বিশ্বাসকে যা প্রশান্তিময় এবং নিরাপত্তাপূর্ণ। একে যদি আমরা শরীয়তের পরিভাষায় ঈমানের অর্থ যদি আমরা প্রকাশ করতে চাই বা এমন বিশ্বাসকে বলবো যে বিশ্বাসটা হচ্ছে আত্তাসদিকু বিল জিনান, অন্তরে বিশ্বাস, আল ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, মুখে উচ্চারণ করে বলা, ওয়াল আমালু বিল আরকান, এবং আমলে বাস্তবায়নের নাম হলো ঈমান। ইয়াজিদু ফিত তাআতি, যেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটা বৃদ্ধি পায়, যেটা বৃদ্ধি পায় অনুগত্যে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুল যে নির্দেশ দিয়েছে সে নির্দেশ অনুযায়ী যদি সে অনুগত্য করে তাহলে তার ঈমান তার বিশুদ্ধ আকীদা বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, এবং তার ওয়ায়ানকুসু বিল মাসিয়াতি, এবং হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ তার বিশুদ্ধ আকীদা ধ্বংস হয়ে যায়। একটাই কারণে, সেটা হচ্ছে গুনাহ। সে যদি কোনো গুনাহ করে থাকে তাহলে তার আমল, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তারপরে আল আমালু বি আল আমালু আল ঈমানু হুয়াল আসলু, ঈমান হচ্ছে আসল, ওয়াল আমালু হুয়াল ফারউ, এবং আমল হচ্ছে শাখা। অতএব আমাদের এই বর্তমান সময়ে আমলের গুরুত্ব খুবই, কিন্তু বিশুদ্ধ আকীদা যদি ঠিক না থাকে, আমল যত সুন্দর হোক, আমল যত ভালো হোক না কেন, আমল যত বড়ই হোক না কেন, কোনো কাজে আসবে না যদি আমরা আকীদাকে বিশুদ্ধ করতে না পারি। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম যে যত কর্ম আমরা করব সমস্ত কিছু নির্ভরশীল বিশুদ্ধ আকীদার উপরে। বিশুদ্ধ আকীদা বলতে আমরা কি বুঝবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন নিয়াত, এই নিয়াত শব্দটি নাওয়াতুন বা নাওয়া শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে আঁঠি। অর্থাৎ মনের গহীনে যে আঁটিটা ফেলবে, ফেলার পরে তার থেকে যে কাজটা উৎপন্ন হবে বা উদিত হবে এবং তার থেকে যে ফল ধরবে সেই অতএব
তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে যদি তার অন্তরকে তার অন্তর যে কথা বলে সেই অন্তর যদি সে সুন্দর তার অন্তরের বিরুদ্ধে চলে অর্থাৎ আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে 40 এবং 43 এর মধ্যে বলেছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় ওয়ানাহা নাফস আনিল হাওয়া এবং যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে না ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তার জন্য রয়েছে জান্নাতে মাওয়া অতএব যে ব্যক্তি কলবের যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করবে না সেই কলব কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন আলা সাবধান জেনে রেখো ওয়াইন্না ফিল জাসাদি মুযগাতান তোমাদের শরীরের মধ্যে এমন একটি টুকরো রয়েছে ইজা সলাহাত সলাহাল জাসাদ কুল্লুহু সেই টুকরোটা যদি সঠিক থাকে তাহলে গোটা শরীরটা সুস্থ থাকবে ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আর যদি তার সেই টুকরোটা অসুস্থ থাকে তাহলে গোটা শরীর অসুস্থ হয়ে যাবে আলা মনে রেখো ওয়াহিয়াল কলবু সেটাই হচ্ছে অন্তর অতএব আমরা যদি মনকে আমাদের প্রবৃত্তিকে যদি আমাদের প্রবৃত্তির অনুসরণ না করে আল্লাহ এবং তার রসুলের পথ আল্লাহ এবং তার রসুলের পথ দেখানোর পথ অনুযায়ী যদি আমরা তার পথে চলি তাহলে আমাদের যত শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব কিছুই আল্লাহমুখী হবে অর্থাৎ সঠিক পথে সঠিক পথে পরিচালিত হবে অন্যথা যদি আমরা আল্লাহ এবং তার রসুলের আল্লাহ এবং তার রসুলের পথকে যদি আমরা বেছে না নিই আমাদের আকিদা বিশুদ্ধ মূল আকিদা করার জন্য যদি বেছে আমরা না নিই তাহলে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা এবং তোমাদের সম্পদ মাল সম্পদের মধ্যে দেখেন না ওয়ালাকি ইয়ানযুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে ওয়া আমালিকুম এবং তোমাদের আমল সমূহের দিকে দেখে মুসলিম প্রতিটি মুসলিমের প্রথম ও প্রধান দায়িত্ব হলো আকীদাকে বিশুদ্ধ করা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 5 এর মধ্যে বলেছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাসের সাথে কুফরি করবে ঈমানের সাথে কুফরি করবে ফাকাদ হাবিত আমালুহু তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এবং সেই ব্যক্তি পরকালে বর্তমান সময়ে তারা এমন এমন লোক আছে যারা ভ্রান্ত আকিদা পোষণ করে কেউ তাওহিদি আকিদা পোষণ করে আবার কেউ শিরকি আকিদা পোষণ করে আবার কেউ বিদআতি আকিদা পোষণ করে আবার কেউ কুফরি আকিদা পোষণ করে অতএব এই আকীদাগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসাতান ওয়াবতুগু ওয়াজহাহু বিহি ওয়াবতাকু বিহি ওয়াজহাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কোনো আমলই কবুল করবেন না সেটা যদি খালিস হৃদয়ে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য না হয় অতএব আমরা যে কাজ করব সেই কাজটি যেন খালিস অন্তরে সে তার মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে তার মধ্যে সুদৃঢ় বিশ্বাস থাকে এবং সেটি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করতে হবে এবং একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেই কাজটা করতে হবে তবেই সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলো কবুল হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে সমস্ত দুনিয়া গোটা দুনিয়া হচ্ছে অভিশপ্ত কিন্তু তার মধ্যে কয়েকটি জিনিস বাদ দিয়ে তার মধ্যে এক নম্বর হচ্ছে জিকরুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জিকির করে ওয়ালাহু এবং যে তার বন্ধু বলতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালতাকু মিনকুম ইয়াদউনা উম্মাতাই ওয়ালতাকু মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার যে তোমাদের মধ্যে এমন একটা দায়ী বা এমন একটা জামাত হওয়া দরকার যারা ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজে নিষেধ করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে এটাই বলেছেন ওয়ালাহু বলতে আল্লাহ তাআলার বন্ধু বলতে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিমুন যে আলেম যে ব্যক্তি ইসলামী শিক্ষা অর্জন করেছে বা মুতাআল্লিমুন এবং তারপরে যে ব্যক্তি শিক্ষার্থী অর্থাৎ যে ব্যক্তি ছাত্র সেই ব্যক্তির জন্য দুনিয়া অভিশপ্ত নয় অতএব আমরা পরিশেষে আল্লাহর কাছে আমি দোয়া করি যে হে আল্লাহ আমরা যেন আকীদাকে বিশুদ্ধ করতে পারি সেই তৌফিক তুমি দান করো এবং তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো এবং আমরা যেন সিরাতে মুস্তাকিমে আমরা পরিচালিত হতে পারি সেই তৌফিক তুমি দান করো ওয়া আকীদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ